শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারের মতো এবছরও পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। কক্সবাজারের প্রবেশদ্বারে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকে কক্সবাজার শহর জুড়ে চলে র‍্যাবের রোবাস্ট প্যাট্রোল, একই সঙ্গে পূজা মণ্ডপের আশপাশে জোরদার করা হয় নিরাপত্তা। তবে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের অবস্থান হওয়ায় পূজা মণ্ডপগুলোতে বাড়তি নজরদারি রাখার দাবি সনাতন ধর্মালম্বীদের। এই যে তৎপরতাটা অবশ্যই আমাদের ভালোই লাগছে, আশা করছি একদম পুজোর শেষ দিন পর্যন্ত তাদের যে তৎপরতা এই তৎপরতা বজায় থাকে। রোহিঙ্গারা বর্তমানে একটু গ্রাস হয়ে গেছে, তারা ত্রাস সৃষ্টি করতেছে বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা নিয়ে একটু আতঙ্কে আছি। এই বিষয়টা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আসন করবো এদিকে নজর দেওয়ার জন্য। শুক্রবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, যা চলবে আগামী 24 অক্টোবর পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে কেউ দুষ্কৃতিকারীরা এদের কাজ এরা করার চেষ্টা করবে, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত আমাদের মণ্ডপের মায়ের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন র‍্যাব 15-এর অধিনায়ক। অপ্রীতিকর ঘটনায় জড়িতদের না ছাড় দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা এবার এই পূজাকে কেন্দ্র করে আমাদের পুরো দায়িত্বপূর্ণ র‍্যাব 15-র দায়িত্বপূর্ণ এরিয়াকে 5টি ভাগে ভাগ করেছি, এবং সে অনুযায়ী আমাদের প্রায় 150-রও অধিক র‍্যাব সদস্য বিভিন্নভাবে দায়িত্বে নিয়োজিত রয়েছে। কক্সবাজারে 151টি প্রতিমা ও 164টি ঘট পূজা মিলিয়ে জেলায় 315টি মণ্ডপে পূজা হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।